সবাইকে এডুকেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি এই পর্বে বিশ সালে আসা একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব। তো এখানে প্রথম প্রশ্ন বললো প্রবাহী ঘর্ষণ কাকে বলে প্রবাহীর প্রবাহী পদার্থের মধ্যে কোনো বস্তু গতিশীল হলে এর উপর যে ঘর্ষণ বল ক্রিয়া করে তাকে প্রবাহী ঘর্ষণ বলে যেমনটা হচ্ছে বাতাস বাতাসের মধ্যে যখন পাখি উঠতে থাকে তখন এর উপর যে ঘর্ষণ বল কাজ করে তাকে প্রবাহী ঘর্ষণ বলতে পারো তারপরে যখন পানির মধ্যে পানীয় কিন্তু প্রবাহী পদার্থ এর মধ্যে যখন হচ্ছে মাছেরা সাতার কাটে তখন এর মধ্যে যে ঘর্ষণটা কাজ করে তাকে হচ্ছে প্রবাহী ঘর্ষণ বলে ছাড়া হচ্ছে আমরা এই প্রবাহী ঘর্ষণকে কাজে লাগিয়ে কিন্তু প্যারাশুট দিয়ে উপর থেকে ভূমিতে ল্যান্ড করি তো প্রবাহী ঘর্ষণের ব্যবহারও অনেক রয়েছে তাহলে প্রবাহী ঘর্ষণ কি প্রবাহী পদার্থের মধ্যে কোনো বস্তু গতিশীল হলে এর উপর যে ঘর্ষণ বল ক্রিয়া করে তাকে প্রবাহী ঘর্ষণ বলে খ নাম্বার প্রশ্নে বললো জুতার তলায় খাঁজ কাটা থাকে কেন জুতার তলায় খাঁচ কাটা থাকে মূলত হচ্ছে ঘর্ষণ বল বাড়ানোর জন্য জুতার তলায় যখন খাঁচ কাটা থাকে তখন এটা উঁচু নিচু থাকে এবং এর ঘর্ষণ বল বেড়ে যায় যার ফলে রাস্তায় হাঁটার সময় আমরা স্লিপ করে পড়ে না গিয়ে বা পিছলে পড়ে না গিয়ে আমরা খুব নিরাপদেই হাঁটতে পারি তো আমাদের হাঁটাটাকে নিরাপদ করার জন্য এবং মসৃণ করার জন্য মানে সুন্দরভাবে হাঁটতে পারার জন্য মূলত জুতার তলায় হচ্ছে খাঁচ কাটা হয় আর এটার সুবিধা কি এর সুবিধাটা হচ্ছে সেই ক্ষেত্রে রাস্তায় এবং জুতার মধ্যে ঘর্ষণ বলটা ভালোভাবে কাজ করে যা আমাদের হাঁটার জন্য মূল ভালোভাবে সহযোগিতা করে থাকে তারপর গ প্রশ্নে বললো দৃশ্যকল্প এক বস্তু দৃশ্যকল্প একই বস্তুটি সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় নিবে এই যে এখানে একটা বল দৃশ্যকল্পে বললো একটি বস্তুকে খাড়া উপরের দিকে 20 মিটার পার সেকেন্ড বেগে ছোড়া হলো তার মানে হচ্ছে একটা আদি বেগে বস্তুটাকে ছোড়া হলো তো বললে এটা সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় নেবে তাহলে আমরা ডেটাগুলো লিখে নিই এখানে দেখো বস্তুটাকে কত বেগে ছোড়া হলো টোয়েন্টি মিটার পার সেকেন্ড বেগে ছোড়া হলো সুতরাং এটা তার আদি বেগ অর্থাৎ আদি বেগ সমান হচ্ছে টোয়েন্টি মিটার পার সেকেন্ড এরপর একটা জিনিস আমরা সব সময় মাথায় রাখবো সেটা হচ্ছে ধরো একটা বস্তুকে তুমি নিক্ষেপ করলা এটা আসলে সর্বোচ্চ উচ্চতা উঠতে বলতে কি বুঝায় উচ্চতা বলতে হচ্ছে যেখানে গিয়ে সে আর যেখানে গিয়ে সে আর সর্বোচ্চ উপরের দিকে উঠতে পারতেছে না সেই জায়গাটাকে হচ্ছে সর্বোচ্চ উচ্চতা বলা হয় এখন কথা হচ্ছে কোনো একটা পয়েন্টে এসে সে আর কেন উপরের দিকে উঠতে পারতেছে না কারণ হচ্ছে এইখানে এসে তার বেগটা জিরো হয়ে যায় বেগ জিরো হয়ে যায় বলে সে আর উপরের দিকে উঠতে পারে না এবার নিচের দিকে পড়তে শুরু করে তার মানে আমরা বলতে পারি সর্বোচ্চ উচ্চতায় বস্তুর বেগ হচ্ছে জিরো তার মানে এক্ষেত্রে শেষ বেগ ভি ইকুয়াল জিরো মিটার পার সেকেন্ড আর অভিকর্ষ স্তরণের মান আমরা জানি এবং আমাদের এখানেও উল্লেখ করা আছে অভিকর্ষ স্তরণ জি ইকুয়াল নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার আর এছাড়া আমাদেরকে কি নির্ণয় করতে হবে আমাদেরকে টাইম নির্ণয় করতে হবে অর্থাৎ সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগবে যে এখান থেকে সর্বোচ্চ উচ্চতায় এখানে উঠতে কত সময় লাগবে সেটা আমাদেরকে নির্ণয় করতে বললো এখন আমরা গতির সেই বিখ্যাত সূত্র সেটা আমরা জানি ভি ইকুয়াল ইউ মাইনাস জিটি কেন মাইনাস বললাম কারণ এটা নিক্ষিপ্ত বস্তু নিক্ষিপ্ত বস্তু বলে হচ্ছে মাইনাস জিটি আমরা ব্যবহার করবো কারণ এক্ষেত্রে অভিজ্ঞ বলের বিরুদ্ধে কাজ করি বলে হচ্ছে জিটা মাইনাস হয়ে যায় তুমি যদি এখানে প্লাস ব্যবহার করতে চাও প্লাস ব্যবহার করতে পারো তাতে কোনো সমস্যা নাই কিন্তু তোমার মান বসানোর সময় জি এর মান বসাতে হবে -9.8। নাইন তাহলে আমরা এখান থেকে যদি মাইনাস জিটাকে এই পাশে মাইনাস জিটিকে এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে জিটি সমান ইউ আর ভিকে এই পাশে নিয়ে আসলে মাইনাস ভি আমরা বের করবো কি সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগে তাহলে এখান থেকে হচ্ছে টি ইকুয়াল ইউ মাইনাস ভি বাই জি তাহলে দেখো ইউ এর মান কত ইউ হচ্ছে টোয়েন্টি মিটার পার সেকেন্ড অর্থাৎ যে আদি বেগে তাকে নিক্ষেপ করা হলো ভি হচ্ছে তার শেষ বেগ আর জি হচ্ছে নাইন পয়েন্ট এইট তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে পাচ্ছি টু পয়েন্ট জিরো ফোর সেকেন্ড অর্থাৎ বস্তুটি সর্বোচ্চ উচ্চতায় উঠতে টু পয়েন্ট জিরো ফোর সেকেন্ড প্রয়োজন হয় তাহলে এটাই হচ্ছে আমাদের সেই অ্যান্সার নম্বর প্রশ্নে বলো দৃশ্যকল্প দুইয়ের ক্ষেত্রে বস্তুটির মোট শক্তি সি ও ডি বিন্দুতে একই থাকে বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও এখন দেখো এখানে বললে একটি বস্তুর ভর হচ্ছে পঞ্চাশ গ্রাম অর্থাৎ এখান থেকে একটা বস্তু যে বস্তুর ভর হচ্ছে পঞ্চাশ গ্রাম এবং বস্তুটি মুক্তভাবে পড়তে দেওয়া হলো সি বিন্দুতে বস্তুটির গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ আমরা এই জিনিসটি একটু মাথায় রাখবো সি বিন্দুতে বস্তুটির গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ তার মানে হচ্ছে এই যে এই বিন্দু এই বিন্দুটাতে হচ্ছে কি গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ তারপর হচ্ছে মুক্তভাবে পড়তে দেওয়া হলো আমাদেরকে বের করতে হবে আর সি বিন্দু এবং ডি বিন্দুতে মোট শক্তি অপরিবর্তিত থাকে বা একই থাকে মোট শক্তি বলতে কি বুঝায় মোট শক্তি বলতে মূলত হচ্ছে বিভব শক্তি ও গতিশক্তির যোগফলকে বুঝায় তার মানে আমাদের এই দুটো বিন্দুতে সি বিন্দু এবং ডি বিন্দু এই দুটো বিন্দুতে স্পেসিফিক ভাবে বস্তুটার জন্য গতিশক্তি বের করতে হবে বিভব শক্তি বের করতে হবে গতিশক্তি আর বিভব শক্তি বের করে দুটো যোগ করলে প্রত্যেকটা বিন্দুতে যদি একই পরিমাণ সমষ্টি পেয়ে থাকে তখন আমরা বলবো আমাদের যে প্রশ্নে যে জিনিসটা চেয়েছে সেটা সত্যি কথা এরপরে যে জিনিসটা আমাদের একটু জানা দরকার এখানে দেখো আমাদের পুরো বস্তুটি ভূমি থেকে হচ্ছে একশো মিটার উচ্চতায় আছে আর এই যে উপর থেকে সি বিন্দুর দূরত্ব হচ্ছে এইচ আবার নিচ থেকে ডি বিন্দুর দূরত্ব হচ্ছে এইচ উপর থেকে সি বিন্দুর দূরত্ব যতটুকু নিচ থেকে ডি বিন্দুর দূরত্ব কিন্তু ঠিক ততটুকুই আর এইখানে এই দূরত্বটুকু কত হবে পুরাটা যদি একশো হয় আর এটা যদি এইচ হয় তাহলে এটা হবে একশো মাইনাস এইচ সেম একইভাবে এখানের ক্ষেত্রে এই দূরত্বটুকু কত হবে এই দূরত্বটুকু হবে একশো মাইনাস এইচ এটা আমাদেরকে মাথায় রাখতে হবে আর একটা জিনিস আমরা মাথায় রাখবো যখন আমরা বিভব শক্তি হিসেব করব। তখন দেখব বস্তুটি ভূমি থেকে কত উচ্চতায় আছে আর যখন আমরা গতিশক্তি হিসেব করব। তখন দেখব বস্তুটির অতিক্রান্ত পথের পরিমাণ কতটুকু তাহলে চলো প্রথমে আমরা লিখি বস্তুটির বিভব শক্তি ইপি বস্তুটির বিভব শক্তি সেটাকে আমরা কি লিখবো সেটা হচ্ছে এম জি আর এইচ মানে কি এইচ মানে হচ্ছে বস্তুটি ভূমি থেকে কত উচ্চতায় আছে দেখো সি বিন্দুর ক্ষেত্রে বস্তুটি ভূমি থেকে কত উচ্চতায় আছে হান্ড্রেড মাইনাস এইচ উচ্চতায় আছে যেটা আমরা একটু আগে বুঝালাম তাহলে আমরা সি বিন্দুতে বস্তুটির বিভব শক্তি ইপিসি সমান হচ্ছে এম জি হান্ড্রেড মাইনাস এইচ আমরা আবারও বললাম সূত্র কি সূত্র হচ্ছে এম জি এইচ আর এইচ মানে কি বস্তুটি ভূমি থেকে কত উচ্চতায় আছে সি বিন্দু বস্তুটিকে ভূমি থেকে কত উচ্চতায় আছে সি বিন্দু ভূমি থেকে হান্ড্রেড মাইনাস এইচ উচ্চতায় আছে কারণ পুরোটা হচ্ছে হানড্রেড মিটার আর এইটুকু হচ্ছে এইচ তাহলে এইটুকু হবে হান্ড্রেড মাইনাস এইচ আর সি বিন্দুতে যদি বস্তুটির বেগ ভি সি হয় তাহলে আমরা লিখতে পারি সি বিন্দুতে গতিশক্তি ই সমান হচ্ছে হাফ এম ভিসার এখান থেকে আমরা লিখতে পারি হাফ এম ভি সি স্কোয়ার পরিবর্তে কি লিখতে পারি ভি স্কোয়ার সমান আমরা জানি ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ এটা হচ্ছে আমাদের সূত্র কিন্তু এখানে তো বস্তুটা হচ্ছে উপর থেকে মুক্তভাবে পড়তেছে মুক্তভাবে পড়া মানে কি তার কোনো আদিবেগ নেই তার মানে হচ্ছে ইউ স্কোয়ার মান 0 v স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2gh তাহলে মুক্তভাবে পড়া মানি হচ্ছে u স্কয়ার মান 0 তাহলে আর কি থাকতেছে 2gh থাকতেছে কারণ u স্কয়ার মান 0 তাহলে আমরা vc স্কয়ার এর পরিবর্তে কি লিখতে পারি vc স্কয়ার এর পরিবর্তে লিখতে পারি 2gh h কি h হচ্ছে তার অতিক্রান্ত পথ দেখো c ক্ষেত্রে বস্তুটির অতিক্রান্ত পথ কত c बिंदুর ক্ষেত্রে বস্তুটির অতিক্রান্ত পথ হচ্ছে h এই জন্য লিখলাম ভি স্কোয়ার ভিসি স্কোয়ার সমান হচ্ছে টু জি এইচ এবার আমরা এখান থেকে টু টু ক্যান্সেল আউট করে দিলে আমাদের কাছে থাকে হচ্ছে এম জি এইচ এখন আমাদের শর্ত কি শর্ত হচ্ছে সি বিন্দুতে বস্তুটির গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ তাহলে আমরা লিখতে পারি শর্ত মতে গতিশক্তি হবে বিভব শক্তির দ্বিগুণ তার মানে গতিশক্তি সমান ই সমান হবে টু ইপিসি অর্থাৎ গতিশক্তি সমান টু ইন্টু বিভব শক্তি গতিশক্তি কি পেয়েছি গতিশক্তি পেয়েছি হচ্ছে এম আর বিভব শক্তি কত পেয়েছি বিভব শক্তি হচ্ছে এম জি হান্ড্রেড মাইনাস এইচ তাহলে এখানে উভয় পক্ষ থেকে এম আর এম জি আর জি ক্যান্সেল আউট তাহলে এইখানে থাকতেছে হচ্ছে এইচ আর এইখানে থাকতেছে

সিক্সটি সিক্স পয়েন্ট মিটার অর্থাৎ আমরা এখান থেকে এইচ এর ভ্যালুটা পেয়ে গেছি এইচ এর ভ্যালু কত এইচ এর ভ্যালু হচ্ছে সিক্সটি সিক্স পয়েন্ট সিক্স সেভেন কিন্তু আমাদেরকে কী নির্ণয় করতে হবে আমাদেরকে নির্ণয় করতে হবে সি বিন্দুতে হচ্ছে মোট শক্তি তাহলে আমরা লিখবো সি বিন্দুতে মোট শক্তি সেটাকে যদি আমরা ইসি ধরি ইসি মানেই হচ্ছে সি বিন্দুতে মোট শক্তি সেটা কি হবে সেটা হবে ইপিসি অর্থাৎ সি বিন্দুতে বিভব শক্তি যোগ ইকেসি সি বিন্দুতে গতিশক্তি তাহলে সি বিন্দুতে বিভব শক্তির পরিবর্তে এম এর ভ্যালু কত এম আমাদের বলা হলো যে বস্তুর ভর হচ্ছে আমরা লিখে ফেলি আগে সূত্র অনুসারে এম জি হান্ড্রেড মাইনাস এইচ প্লাস আমাদের ই এর পরিবর্তে লিখতে পারি হচ্ছে এম জি এইচ তাহলে আমরা যদি এবার ভ্যালুগুলা বসিয়ে দিই এখানে হচ্ছে এম এর ভ্যালু হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ জি হচ্ছে নাইন পয়েন্ট এইট ইন্টু হান্ড্রেড মাইনাস হবে এইচ এর ভ্যালু এইচ এর ভ্যালু আমরা একটু আগে পেয়েছি সিক্সটি সিক্স পয়েন্ট সিক্স সেভেন তাহলে হচ্ছে আর কি আছে আর প্লাস এম জি এইচ এম এর ভর কত এম হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ কারণ আমার এখানে বলেছে পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রামকে যদি আমরা কেজিতে নিয়ে যাই এক হাজার দিয়ে ভাগ করি তাহলে জিরো পয়েন্ট জিরো ফাইভ কেজি তারপরে হচ্ছে জি হচ্ছে নাইন পয়েন্ট এইট আর এইচ এর ভ্যালু কত এইচ এর ভ্যালু আমরা একটু আগে পেয়েছি সিক্সটি সিক্স পয়েন্ট সিক্স সেভেন তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো 49 জুল অর্থাৎ সি বিন্দুতে মোট শক্তির পরিমাণ হচ্ছে 49 নাইন জুল একটু খেয়াল করো আমরা এখানে কি করেছিলাম প্রথমে হচ্ছে সি বিন্দুতে বস্তুটির বিভব শক্তি লিখেছি এম জি হান্ড্রেড মাইনাস এইচ কারণ আমাদের সূত্র হচ্ছে বিভব শক্তি জি এইচ আর এইচ এর ভ্যালুটা হচ্ছে বস্তুটি ভূমি থেকে কত উচ্চতায় আছে এই ক্ষেত্রে বস্তুটি ভূমি থেকে হান্ড্রেড মাইনাস এইচ মিটার উচ্চতায় আছে এই জন্য এইচ আর সি বিন্দুতে যদি বস্তুর বেগ ভি হয় তাহলে আমরা লিখতে পারি সি বিন্দুতে গতিশক্তি ই সি সমান হচ্ছে হাফ এম ভি সি স্কোয়ার মানে হাফ এম ভি স্কোয়ার ছিল সূত্র তো বেগ ভি বলে আমরা ভিসি স্কোয়ার লিখেছি

h এখানে 2 2 कैंसिल আউট m ঠিক আছে g ঠিক আছে আর h আছে h কি h হচ্ছে বস্তু কতটুকু পথ অতিক্রম করে এসেছে দেখো c বিন্দুর জন্য বস্তু এই যে h পথটুকু অতিক্রম করে এসেছে এখন আমাদের প্রশ্নে বলা ছিল বস্তুটির গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ অর্থাৎ ekc সমান হচ্ছে 2 epc গতিশক্তি সমান 2 বিভব শক্তি তাহলে ekc এর পরিবর্তে লিখতে পারি ইকসি এর পরিবর্তে লিখতে পারি এম জি এইচ আর টু আরি এর পরিবর্তে এই যে এইটুকু মান আমরা এখানে এনে বসিয়ে দিলাম উভয় পক্ষ থেকে এম আর এম ক্যান্সেল আউট জি আর জি ক্যান্সেল আউট থাকতেছে কি থাকতেছে এই পাশে এইচ আর এই পাশে টু ইনটু হান্ড্রেড মানে টু হান্ড্রেড আর টু ইন্টু এইচ মানে হচ্ছে টু এইচ তারপর এখান থেকে আমরা এইচ এর মানটা বের করলাম সেটা হচ্ছে সিক্সটি সিক্স পয়েন্ট সিক্স সেভেন মিটার এরপর আমাদেরকে বের করতে হবে কি বের করতে হবে সি বিন্দুতে মোট শক্তি তো মোট শক্তি মানে হচ্ছে গতিশক্তির বিভব শক্তির যোগ ফল এই জন্য ইসি সমান্ড্রেড মাইনাস এইচ আর হচ্ছে এম জি এইচ এখানে এম এর ভ্যালু হচ্ছে ফিফটি গ্রাম সেটাকে যদি আমরা কেজিতে নিয়ে যাই তাহলে এক হাজার দিয়ে ভাগ করি তাহলে জিরো পয়েন্ট জিরো ফাইভ কেজি জি হচ্ছে নাইন পয়েন্ট এইট আর হান্ড্রেড মাইনাস এইচ এর ভ্যালু আমরা একটু আগে ক্যালকুলেশন করে পেয়েছি আর প্লাস ঠিক আছে এর ভ্যালু ভ্যালু জি আর হচ্ছে এইচ এর ভ্যালু পুরোটা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 49 জুল অর্থাৎ সি বিন্দুতে বস্তুটির মোট শক্তির পরিমাণ হচ্ছে 49 জুল আর এখন আমরা কি করব এখন হচ্ছে আমরা ডি বিন্দুতে গতিশক্তি আর বিভব শক্তি বের করে বিন্দুতে হচ্ছে মোট শক্তিটা বের করব। তাহলে আমরা সরাসরি লিখি ডিবিন্দুতে মোট শক্তি সমান মোট শক্তি সমান কি হবে হাফ এম ভি স্কোয়ার অর্থাৎ গতিশক্তি প্লাস হচ্ছে বিভব শক্তি তাহলে গতিশক্তি হবে কি ই কে ডি প্লাস হচ্ছে বিভব শক্তি হবে ইপি ডি অর্থাৎ ডি বিন্দুতে গতিশক্তি প্লাস ডি বিন্দুতে বিভব শক্তি তাহলে এখন এই যে ডি বিন্দুতে পরিবর্তে আমরা সূত্র কি জানি বস্তুটির বেগ তাহলে সেটাকে আমরা লিখতে পারি ভিডি স্কোয়ার প্লাস ইপিডি ইপি মানে হচ্ছে ডি বিন্দুতে বিভব শক্তি তো ডি বিন্দুতে বিভব শক্তি কত হবে ডি বিন্দুতে বিভব শক্তির সূত্র অনুসারে হচ্ছে এম জি এইচ এইচ এর ভ্যালু হওয়ার কথা কি ছিল ভূমি থেকে কত উচ্চতায় আছে দেখো ডিবিন্দু ভূমি থেকে মিটার উচ্চতায় এই জন্য আমরা সরাসরি লিখে ফেললাম তাহলে এখান থেকে এম এর ভ্যালু কত এম এর ভ্যালু হচ্ছে গ্রাম অর্থাৎ সেটা আমরা লিখতে পারি জিরো পয়েন্ট জিরো ফাইভ কেজি আমরা গ্রামে ছিল কেজিতে নিয়ে গেছি আর কি একটু আগে দেখিয়েছিলাম ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ তাহলে তার পরিবর্তে আমরা কি লিখতে পারি সরাসরি টু জি এইচ এইচ মানে কি সে কত পথ অতিক্রম করেছে হান্ড্রেড মাইনাস এইচ পথ অতিক্রম করেছে পথ তাহলে সরাসরি তারপরে হচ্ছে প্লাস এম এর ভ্যালু তো আমরা বললামই একটু আগে সেটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ জি হচ্ছে নাইন পয়েন্ট এইট আর এইচ এর ভ্যালু হচ্ছে আমরা একটু আগে ক্যালকুলেশন করে পেয়েছিলাম পরের লাইনে যদি আমরা একটু লিখি সেটা হচ্ছে হাফ ইন্টু 0.05 পয়েন্ট জিরো ইন্টু টু ঠিক আছে জি এর পরিবর্তে হান্ড্রেড ঠিক আছে এইচ এর পরিবর্তে লিখতে পারি সিক্সটি সিক্স পয়েন্ট সিক্স প্লাস জিরো পয়েন্ট জিরো ফাইভ ইন্টু নাইন পয়েন্ট এইট কি হবে 66.67 তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো 49 জুল আমি কিন্তু এটা পুরোটা একসাথে করে ফেলেছি আচ্ছা ডি বিন্দুতে মোট শক্তি একসাথে বের করে ফেলেছি তোমরা চাইলে এটাকে প্রথমে বিভব শক্তি যে 1/2 mv^2 লিখে তারপর হচ্ছে এইটুকু একবার বের করে তারপর এই একবার বের করে তারপর দুটো এনে যোগ করে দিতে পারো সেভাবেও করতে পারো অথবা আমার মতো হচ্ছে পুরোটা একসাথেই করে ফেলতে পারো আমি এখানে যেটা করেছি সেটা কি ছিল হাফ ঠিক আছে এম এর পরিবর্তে ভর লিখেছি আর ভি স্কোয়ারের পরিবর্তে আমরা সূত্র জানি সূত্র কি সূত্র হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ তো ইউএস স্কোয়ার হচ্ছে বস্তুর আদি বেগ যেহেতু মুক্তভাবে পরন্ত স্থির অবস্থান থেকে তাই আদি বেগ জিরো তাই ভিএ স্কোয়ারের পরিবর্তে হচ্ছে টু জি এইচ আর এইচ মানে কি এইচ মানি হচ্ছে বস্তু কত পথ অতিক্রম করেছে বিন্দুর জন্য বস্তু হান্ড্রেড মাইনাস এইচ পথ অতিক্রম করেছে উদ্দীপকে শুরুতেই বুঝিয়েছিলাম তাহলে এই যে এইচ এর পরিবর্তে লিখলাম হান্ড্রেড মাইনাস এইচ আর এই যে ভিডিও স্কোয়ারের পরিবর্তে আমরা লিখলাম হচ্ছে টু জি হান্ড্রেড মাইনাস এইচ তো এইখানে হচ্ছে এইচ এর পরিবর্তে আমি সরাসরি লিখে ফেলেছি হান্ড্রেড মাইনাস এইচ আর প্লাস এম জি এর পরিবর্তে এম এর ভ্যালু জি এর ভ্যালু আর এইচ এর ভ্যালু যেটা আমরা একটু আগে ক্যালকুলেশন করে পেয়েছিলাম সিক্সটি সেটা পেলাম এরপর হচ্ছে শুধুই যে এখানে জি এর মানটা বসালাম আর হান্ড্রেড মাইনাস এইচ এইচ এর জায়গায় সিক্সটি সিক্স পয়েন্ট সিক্স সেভেনটা বসালাম তারপর পুরোটা যখন আমরা ক্যালকুলেশন করলাম তখন আমরা অ্যান্সার পেলাম হচ্ছে 49 নাইন জুল অর্থাৎ সি বিন্দু ও ডি বিন্দুতে বস্তুর মোট শক্তি অপরিবর্তিত থাকে সুতরাং সি বিন্দু ও ডি বিন্দুতে মোট শক্তি একই এটি কিন্তু আমাদের প্রশ্নে চেয়েছিল আশা করি সম্পূর্ণ সৃজনশীল বুঝতে পেরেছ পরবর্তী পর্ব দেখেন আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে